আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অষ্টম অধ্যায় আমাদের সম্পদ নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি এ অধ্যায়ের কিছুটা অংশ আলোচনা করেছিলাম, মাটি দূষণ পর্যন্ত আলোচনা করেছি ধারাবাহিকভাবে। আজ আমি তারই ধারাবাহিকতায় আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই ক্লাসটি অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা মাটি দূষণের কারণ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তার পর অংশটি হচ্ছে মাটি সংরক্ষণ কৌশল, কিভাবে আমরা এই মাটিটা সংরক্ষণ করতে পারি। তার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে মাটিটা আমরা সংরক্ষণ করব, এই সংরক্ষণের জন্য আমরা কী কী কৌশল অবলম্বন করতে পারি। খেয়াল করো শিক্ষার্থীরা, ধরো মাটি ক্ষয় রোধ হয়, মাটি ক্ষয় হয়ে যাচ্ছে, এই ক্ষয়টাকে রোধ করে মাটি সংরক্ষণ করা যায়। আবার অনেক সময় দেখা যায় নদী ভাঙ্গনের মাধ্যমেও মাটির ক্ষয় হয়। যদি আমরা নদী ভাঙনের মাধ্যমে যে মাটির ক্ষয়টা হচ্ছে এটা যদি বন্ধ করতে পারি, তাহলেও মাটি সংরক্ষণ করা যাচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় সম্পত্তি নানাভাবে ক্ষয় হচ্ছে এবং এর উর্বরতা নষ্ট হচ্ছে। যেমন ধরো ঝড়ো বাতাস মাটি উড়িয়ে নেয়, ভারী বৃষ্টিপাত, তারপর নদীর পানির স্রোত বা নদীর ভাঙন ইত্যাদি নানা কারণে মাটি ক্ষয়প্রাপ্ত হতে পারে। মাটি ক্ষয় হলে এর উর্বরতা ধ্বংসের পাশাপাশি মাটিও ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে গাছপালা বন জঙ্গল কেটে, তারপর পাহাড় কেটে, শিল্প কারখানা স্থাপন করে প্রতিনিয়ত মাটির ক্ষয় সাধন করছি আমরা। বিশেষ করে দেখা যায় যে বর্তমানকালে সাম্প্রতিককালে যে পাহাড় ধসে চট্টগ্রাম এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে, যার মূল কারণ হচ্ছে এই মাটি কেটে মাটির ক্ষয় সাধন। আর এই ক্ষয় সাধন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমরা ভবিষ্যতে খুব মারাত্মক হুমকির কারণ হতে পারে আমাদের জন্য। মাটিটা খুব মারাত্মক হুমকির কারণ হতে পারে, তাই সেই কারণে মাটিটাকে আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে। তাহলে চলো আমরা দেখি মাটির ক্ষয় রোধ করে কী করে মাটি সংরক্ষণ করা যায়। এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে গাছ লাগানো। যদি আমরা মাটিতে বেশি করে গাছ লাগাই, তাহলে দেখা যাবে মাটিটা সহজে ক্ষয় হতে পারবে না। এই ক্ষেত্রে মাটিতে তৃণ গুল্ম বা দুর্বা কিংবা অন্য যে কোনো জাতীয় ঘাস জাতীয় উদ্ভিদ এছাড়া অন্যান্য গাছপালা থাকলে ভারী বৃষ্টিপাত মাটির ক্ষয় সাধন করতে পারে না। এরপরে দেখা যায় গাছের শিকড় মাটির ভিতরে থাকায় সেটি মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে। আর এছাড়াও দেখা যায় যে ফলে মাটিটা সরে যেতে পারে না। জমিতে ফসল তোলার পর গোড়া উপরে না তুলে জমিতে রেখে দিলে একদিকে যেমন জমির উর্বরতা বাড়ে, অন্যদিকে তেমনি জমির ক্ষয়ও কম হয়। আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হলে সাধারণত ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি হয়, কাজে ঢালু জায়গা দিয়ে যেন পানিটা প্রবাহিত না হতে না পারে, সেই জন্য আমাদের এই সময় সবসময় খুব সহজ নয়, না হতে পারে, তার জন্য আমাদেরকে সে ব্যবস্থা করতে হবে। এরকম ক্ষেত্রে ঢালু জায়গায় ঘাস ধনচে বা কলমি জাতীয় গাছ লাগিয়েও মাটির ক্ষয় রোধ করা যায়। এছাড়াও শিক্ষার্থীরা, রাসায়নিক সারের পরিবর্তে যতটুকু সম্ভব জৈব সারটা ব্যবহার করা উচিত। কারণ দেখা যায় কি যে জৈব সারে থাকা উপাদান ও হিউমাস পানি শোষণ করতে পারে, ফলে অল্প বৃষ্টিপাতে মাটির ক্ষয়টা হয় না। আর এছাড়াও রাসায়নিক সার মাটিতে ব্যবহারকারী অনেক উপকারী পোকামাকড় অণুজীবকে ধ্বংস করে দেয়, যার ফলে মাটির উর্বরতাও নষ্ট হয়। আবার একই জমিতে বারবার একই ফসল চাষ করলেও উর্বরতা নষ্ট হয়, তাই একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করা উচিত। এইভাবেও আমরা মাটির ক্ষয় রোধটা করতে পারি। আরেকটি যেটা বলা হচ্ছে নদী ভাঙনের ফলে যে মাটির ক্ষয় হচ্ছে, নদী ভাঙনের ফলে যে মাটির ক্ষয় হচ্ছে সেই মাটিটা আমরা কীভাবে এই ক্ষয়টা বন্ধ করতে পারি। ঠিক আছে, নদীর পাড়ে দেখা যায় যে কলমি, তারপরে ধনচে ইত্যাদি গাছ লাগানো যায়। আবার নদী অত্যধিক খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কংক্রিটের তৈরি ব্লক দিয়েও এই ভাঙনটাকে ঠেকানো যায়, এছাড়া আর অন্য কোনো উপায় থাকে না।
তাই শিক্ষার্থীরা এই মাটি সংরক্ষণের ব্যাপারে আমাদের সবাইকে খুব বেশি সচেতন থাকতে হবে এবং খুব বেশি করে গাছ লাগাতে হবে। শিক্ষার্থীরা এখন আমরা মাটিতে অবস্থিত সাধারণ খনিজ ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা যে নানা রকম খনিজ লবণ, পেন্সিলের শীষ, ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন এরকম হাজারো জিনিস ব্যবহার করি, তার অধিকাংশই কিন্তু মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ। আর এই বেশিরভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়। এদের নির্দিষ্ট রাসায়নিক একটা সংযুক্তি থাকে। পৃথিবীতে এই পর্যন্ত প্রকৃতিতে প্রায় 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। আমাদের এই খনিজ পদার্থ ধাতব এবং অধাতব দুইটি হতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের ধাতব খনিজ পদার্থগুলো হচ্ছে, খেয়াল করো শিক্ষার্থীরা ভালো করে, ধাতব যে খনিজ পদার্থগুলো সেগুলো হলো আমাদের লোহা, তামা, লোহা, খেয়াল করো শিক্ষার্থীরা, তামা, সোনা, রূপা, এই হচ্ছে আমাদের ধাতব খনিজ পদার্থ। এছাড়া অধাতব যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোয়ার্টজ, মাইকা বা খনিজ লবণ, আর জৈব যে খনিজগুলো রয়েছে সেগুলো হচ্ছে কয়লা, গ্যাস, পেট্রোল, আরও কিছু খনিজ পদার্থ রয়েছে। তাহলে এই গেল আমাদের ধাতব, অধাতব এবং জৈব খনিজ পদার্থ। শিক্ষার্থীরা এখন আমরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোর কিছু ব্যবহার দেখব। শিক্ষার্থীরা আমরা এখানে কিছু সাধারণ খনিজ পদার্থের ব্যবহার নিয়ে আলোচনা করছি। খেয়াল করো, খনিজ পদার্থ ম্যাগনেটাইট, এটা সাধারণত লোহা তৈরিতে ব্যবহৃত হয়, চুনাপাথর, ক্যালসিয়াম কার্বোনেট ঘরবাড়ি তৈরিতে এবং সিমেন্ট, সোডা, গ্লাস, লোহা ও স্টিল উৎপাদনেও ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া মাটি অ্যাসিডিক হলেও এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা যায়। কোয়ার্টজ, কাঁচ, সিরিজ কাগজ, রেডিও বা ঘড়ি তৈরিতে এটি ব্যবহৃত হয়। সিলভার বা রূপা, গহনা ও ধাতব মুদ্রা তৈরিতেও এই খনিজ পদার্থটি খুবই গুরুত্বপূর্ণ। মাইকা, বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে এটি ব্যবহৃত হয়। জিপসাম, সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল। ধাতব পাইরাইটস, সালফার এবং নানা রকম ধাতু তৈরিতে এই খনিজ পদার্থটি ব্যবহৃত হয়। সোনা ও হীরা, গহনা তৈরিতে এই খনিজ পদার্থটি ব্যবহার আমার মনে হয় আমরা মোটামুটি সবাই জানি। গ্যাস, কয়লা, পেট্রোল, জ্বালানি হিসেবে রান্নার কাজে, গাড়ি ও শিল্প কারখানায় ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থীরা এই যে এখানে ছকের মাধ্যমে যে ব্যবহারটা দেখানো হয়েছে, তোমরা সবাই এটি খুব ভালো করে পড়বে, এখান থেকে ভালো বহু নির্বাচনী কোশ্চেন হতে পারে, সেজন্য এই অংশটুকু আমরা খুব ভালো করে অবশ্যই আয়ত্ত করব। শিক্ষার্থীরা আমরা যে খনিজ পদার্থ ব্যবহারগুলো দেখলাম, এই বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোর ভৌত এবং রাসায়নিক দুই ধরনের ধর্মই লক্ষ্য করা যায়। আমরা এখানে ধর্মগুলো নিয়ে আলোচনা করছি, অবশ্যই ভালো করে খেয়াল করবে। খনিজ পদার্থের ভৌত ধর্ম দেখো কি বলা হয়েছে। এক নম্বরে আছে, খনিজ পদার্থগুলো সাধারণত দানাদার বা কেলাসাকার। খেয়াল করো, গ্রাফাইট, ডায়মন্ড বা হীরা, এখানে দেখা যাচ্ছে যে গ্রাফাইট এবং ডায়মন্ড আমাদের দুটোই কার্বন দ্বারা তৈরি, এবং এখানে গ্রাফাইট হচ্ছে নরম আর ডায়মন্ড হচ্ছে কঠিন। সাধারণত কঠিন হয় এবং এক একটি খনিজের কাঠিন্য এক এক রকম। খেয়াল করো শিক্ষার্থীরা, আগেই বলা হয়েছে যে এই যে খনিজ পদার্থগুলো এগুলো দানাদার বা কেলাসাকার, এখানে গ্রাফাইট এবং ডায়মন্ড দেখানো হয়েছে একটি নরম আর একটা হচ্ছে কঠিন। অর্থাৎ এই খনিজ পদার্থগুলো সাধারণত কঠিনও হতে পারে এবং এক একটি খনিজের যে কাঠিন্যতা এগুলো এক এক রকম। সবচেয়ে নরম খনিজ হচ্ছে ট্যাল্ক, অর্থাৎ আমরা যেই ট্যালকম পাউডারগুলো ব্যবহার করছি এটি এক ধরনের খনিজ পদার্থ থেকেই তৈরি, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে নরম খনিজ পদার্থ। আর সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হচ্ছে হীরা বা ডায়মন্ড। খনিজ পদার্থের নির্দিষ্ট দ্যুতি আছে, প্রতিটি খনিজের নির্দিষ্ট বর্ণ আছে। এই শিক্ষার্থীর এগুলো কিন্তু আমাদের ভৌত ধর্ম, যে এই
বর্ণগুলো আমরা যে ধর্মগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে আমাদের ভৌত ধর্ম প্রতিটি খনিজ পদার্থের। এরপরে আছে খেয়াল করো শিক্ষার্থীরা, প্রতিটি খনিজের নির্দিষ্ট বর্ণ আছে। আলো প্রবেশ করতে পারে এমন খনিজ পদার্থগুলো হচ্ছে সিলিকা বা কোয়ার্টজ। আলো প্রবেশ করলেও সেই ক্ষেত্রে দেখা যায় কোনো বস্তু দেখা যায় না, এই ধরনের খনিজ পদার্থ হচ্ছে অ্যারাগ নাইট। আবার আলো মোটেও প্রবেশ করতে পারে না, এই রকম খনিজ পদার্থ হচ্ছে ক্যালসাইট বা চুনাপাথর। এরপরে আসো, বেশিরভাগ খনিজ পদার্থে ফাটল থাকে। বেশিরভাগ খনিজ পদার্থে কি থাকে? ফাটল থাকে। আবার বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5-এর মধ্যে। এই গেল আমাদের বিভিন্ন খনিজ পদার্থের ভৌত ধর্ম, এগুলো ভালো করে খেয়াল করবে। এরপরে আসো খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম। আসলে খনিজ পদার্থের যে রাসায়নিক ধর্ম রয়েছে এগুলো আসলে এই রাসায়নিক ধর্মগুলো নির্ভর করে এতে বিদ্যমান উপাদানের উপরে। এই খনিজ পদার্থগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কী ধরনের উপাদানগুলো রয়েছে তার উপরেই এটা রাসায়নিক ধর্মটা নির্ভর করছে, তাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রাসায়নিক ধর্মটা বিভিন্ন রকম হয়ে থাকে। শিক্ষার্থীরা এখন খেয়াল করো, বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস, আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি। এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, রান্নার কাজে ব্যবহৃত কাঠের খড়ি, গাছের পাতা, পাটকাঠি, ধানের গুঁড়া এবং খড় বা গোবর দিয়ে তৈরি লাকড়ি, এগুলো প্রাকৃতিক জ্বালানি। এখন আসো আমরা দেখি, প্রথমে প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করি। প্রাকৃতিক গ্যাস মূলত দেখা যাচ্ছে যে মিথেন গ্যাস, তবে সামান্য পরিমাণে অন্যান্য পদার্থ যেমন ইথেন, প্রোপেন এবং বিউটেন থাকে, আর সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন, আর্গন এবং হিলিয়াম থাকে। তাহলে প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে মূল উপাদানগুলো রয়েছে এগুলো হচ্ছে সেগুলো, সেজন্য শিক্ষার্থীরা এই উপাদানগুলো খুব ভালো করে তোমরা পড়বে। এখন নিতান্তই আমাদের প্রশ্ন আসে যে প্রাকৃতিক গ্যাসটা কীভাবে তৈরি হচ্ছে। তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য যে মত সে অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রাকৃতিক গ্যাস তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণী দেহ থেকে। তাহলে এই যে প্রাকৃতিক গ্যাসটা তৈরি হচ্ছে সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের মৃত গাছপালা ও প্রাণী দেহের দেহাবশেষ থেকে এই প্রাকৃতিক গ্যাসটা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা এখন হয়তো তোমরা ভাবতে পারো যে কীভাবে মৃত গাছপালা প্রাণীদেহ থেকে এগুলো তৈরি হয়। দেখা গেছে যে লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া গাছপালা, তারপর প্রাণীর পচা দেহাবশেষ, কাদা, পানির সাথে ভূগর্ভে জমা হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে সময়ের সাথে সাথে এগুলো বিভিন্ন রকম শিলা স্তরে ঢাকা পড়ে। শিলা স্তরের চাপে এই যে পচা দেহাবশেষ ঘনীভূত হয় এবং প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষে বিদ্যমান জৈব পদার্থ, সেই ক্ষেত্রে দেখা যায় এই জৈব পদার্থগুলো প্রাকৃতিক গ্যাসে ও পেট্রোলিয়ামে পরিণত হচ্ছে, ফলে এগুলো একটা স্থানে গিয়ে জমা হয়। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাস কূপও বলে থাকি। তাহলে ভালো করে খেয়াল করেছো নিশ্চয়ই যে প্রাকৃতিক গ্যাসটা কীভাবে জমা হয়েছে। শিক্ষার্থীরা এখন আমরা খেয়াল করব যে প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ, অর্থাৎ এই গ্যাসগুলোকে কীভাবে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কীভাবে প্রক্রিয়াকরণ করতে পারি। প্রথমে আমি প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা তোমরা এই চিত্রটি ভালো করে খেয়াল করো, এখানে আমাদের প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ দেখানো হয়েছে। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটা জটিল শিল্প প্রক্রিয়া যেটি কয়েকটা ধাপে সম্পন্ন হয়ে থাকে। চিত্রটি খেয়াল করে এখানে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে। প্রক্রিয়াকরণ অনেকাংশে নির্ভর করে গ্যাসের গঠন এবং এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাসকূপে গ্যাস ও তেল একসাথে থাকে। শিক্ষার্থীরা আবারও খেয়াল করো যে সাধারণত গ্যাসকূপের মধ্যে
গ্যাস এবং তেল একসাথেই থাকে, তাই প্রথমে তেলকে গ্যাস থেকে আমাদের আলাদা করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে তেলকে কি করব আমরা, প্রথমে গ্যাস থেকে আলাদা করব। এরপরে খেয়াল করে চিত্রটা সবাই, এটা হচ্ছে আমাদের গ্যাস রিজার্ভার, এখানে তেলকে প্রথমে পৃথকীকরণ করা হচ্ছে। গ্যাস রিজার্ভার থেকে যেখানে গ্যাস এবং তেল একসাথে আছে, সেখানে আমরা প্রথমে তেলকে প্রথম ধাপে আলাদা করে নিচ্ছি। এরপরে দেখা যাবে যে এই যে প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন এবং বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে বেনজিন এবং বিউটেন আছে সেটাকে আমরা দ্বিতীয় ধাপে ঘনীভূত করে আলাদা করে ফেলব, আলাদা করা হচ্ছে। এরপর প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্য দিয়ে চালনা করা হয়। এরপরে এটার মধ্যে যে পানি রয়েছে, অবশ্যই কিছু পানি থাকে, সেই পানিটাকে আমরা নিরোধকের মধ্যে প্রবেশ করিয়ে এই পানিটাকে দূর করব। চিত্রটা ভালো করে খেয়াল করো, এরপরে ধাপে আমরা পানি দূর করছি। অতঃপর গ্যাসের মধ্যে থাকা দূষকগুলো, যেমন বিভিন্ন ধরনের দূষক হতে পারে, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, পৃথক করা হয়। এখানে যে হাইড্রোজেন সালফাইড এবং এখানেও আমাদের কিছু দূষক আছে, কার্বন ডাইঅক্সাইড, এগুলোকে আমরা দূর করব। এরপরে প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়। এখান থেকে দূষকগুলো দূর করার পর, বিশোধন করার পরে এখানে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটাকে আমরা আলাদা করে দিব। নাইট্রোজেনটাকে আমরা কী করব, আলাদা করা হয়। এই অবস্থায় যে প্রাকৃতিক গ্যাস আমরা পাব, বিশুদ্ধ মিথেন গ্যাস, এই অবস্থায় যে আমরা প্রাকৃতিক গ্যাসটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ মিথেন, অর্থাৎ CH4। এই বিশুদ্ধ মিথেন গ্যাসটাকে পরে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সঞ্চালন করা হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। খুব ভালো করে এই প্রক্রিয়াকরণটি তোমরা অবশ্যই দেখবে। আমি আবারও বলছি, প্রক্রিয়াকরণটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাস আর তেল যেটা একসঙ্গে থাকে, সেখান থেকে প্রথমে তেলটাকে পৃথক করা হচ্ছে। এরপর এখানে ঘনীভূত অবস্থায় যে বেনজিন এবং বিউটেন আছে সেগুলোকেও আলাদা করা হয়। এরপর বেনজিন এবং বিউটেনটাকে আলাদা করার পর যে কিছু পানি থাকে, সেই পানিটা নিরোধকের মধ্য দিয়ে চালনা করা হয়ে পানিটাকেও দূর করা হয়। সেই ক্ষেত্রে আবার কিছু দূষিত পদার্থ থাকে, যেমন H2S, কার্বন ডাইঅক্সাইড, এই দূষিত পদার্থগুলোকে আবার আলাদা করা হচ্ছে। এরপরে প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেনটাকে পৃথক করা হয়। নাইট্রোজেন পৃথক করার পরে এরপরে আমরা যে গ্যাসটা পাবো সেটি আসলে বিশুদ্ধ মিথেন গ্যাস। এই বিশুদ্ধ মিথেন গ্যাসটিকে পরে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সঞ্চালন করা হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। শিক্ষার্থীরা, আমরা এখন প্রাকৃতিক গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা করছি। প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। এই প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার উৎপাদন। এই যে আমরা প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার করছি, তার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে ইউরিয়া বা সার উৎপাদনের ক্ষেত্রে। দেখা যায় যে শতকরা প্রায় 21% প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর আমাদের দেশের বেশিরভাগ বিদ্যুৎও উৎপন্ন করা হয় এই প্রাকৃতিক গ্যাস দিয়ে। এছাড়াও দেখা যায় যে শতকরা প্রায় 51% প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয়। প্রায় শতকরা 22% প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায়। খেয়াল করো শিক্ষার্থীরা ভালো করে, 22% প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায়। এছাড়া 11% বাসাবাড়িতে ব্যবহৃত হচ্ছে এবং 11% জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্রায় শতকরা 1% প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক প্রতিষ্ঠানের জ্বালানির কাজেও ব্যবহৃত হচ্ছে। বাকি শতকরা 5% অপচয় হয়। আমাদের দেশে দেখা গেছে কি, যে 2003 সাল থেকে যানবাহনের জ্বালানি হিসেবে এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহারটা শুরু হয়েছে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে প্রাকৃতিক গ্যাসের আসলে প্রচুর ব্যবহার রয়েছে, এই সম্পদটি তাই আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। এবং এই যে প্রাকৃতিক গ্যাসটা আমরা ব্যবহার করছি এরও কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে, এবং এই সীমাবদ্ধতার কারণে আমাদেরকে এটিকে সংরক্ষণের ব্যাপারেও খুব সচেতন হতে হবে, এটিকে আমাদের খুব ভালো করে সংরক্ষণ করতে হবে। সাধারণত দেখা গেছে যে এই গ্যাসটি
যেটা মজুদ আছে সেটা কিন্তু অফুরন্ত না, সেটা অবশ্যই একটা নির্দিষ্ট এবং সীমিত। দেখা যাবে যে ক্রমাগত ব্যবহারের ফলে একসময় তা শেষ হয়ে যাবে, তাই এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ ব্যবহার আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, কোনোভাবেই এটিকে অপচয় করা যাবে না। অনেকে দেখা যায় বাসায় বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে এবং এতে অতি মূল্যবান এই সম্পদটা অপচয় করে, যা কোনো মতেই আমাদের উচিত নয়। এইসব বিষয় নিয়ে সবাইকে যার যার নিজের বাসা এবং এলাকার সবাইকে সচেতন করতে হবে, অর্থাৎ আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে এবং জনগণকে সবাইকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে সচেতন করার ব্যবস্থা করতে হবে। এর জন্য আমাদেরকে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসে যেটুকু আজকে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আবার আলোচনা করব এবং আশা করি সেই ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করতে পারব। তাহলে যেটুকু পড়ানো হয়েছে খুব ভালো করে পড়বে এবং রিডিংটাও খুব ভালো করে পড়বে বহু নির্বাচনের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।